মডার্ন হারবাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হারবাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি। উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন থেকে। এবারে আমাদের কাছে প্রশ্নটি লিখেছে রেবতী, বয়স 40 বছর। তিনি বলছেন যে আমার সবসময় হাঁচি কাশি সর্দি লেগেই থাকে, গরমে বাড়ে, আমার ওজন বেশি, শরীর চুলকায়, শ্বাসকষ্ট আছে। যে রেবতী যাদের শরীর চুলকায়, মানে অ্যালার্জি, সর্দি কাশি, এটা একটা অ্যালার্জির একটা লক্ষণ। এই সবগুলো অ্যালার্জি মিলিয়ে আমি মনে করি যে আপনি যদি অনেক বেশি করে আদার রস খান, আপনি যদি অনেক বেশি করে লবঙ্গ খান, আপনি যদি অনেক বেশি করে গরম 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 জিনিস খান, হালকা গরম পানিতে আপনি গোসল করেন, তাহলে আলহামদুলিল্লাহ আদাই আপনাকে নিউট্রাল করতে পারবে। এরপরেও যদি কোনো কঠিন পর্যায়ে যায়, তাহলে আপনি 10টি করে নিম পাতা, সকালে 10টি করে নিম পাতা, রাতে গরম পানি দিয়ে হাতে বড়ি বানিয়ে প্রথম ধুয়ে নেবেন, তারপর তৃপ্তি টিপতে হাতে বড়ি বানাবেন, 10টি বড়ি বানিয়ে মুখে দিয়ে গিলে খাবেন। অথবা আপনি বেশি করে, গ্রামে অনেকেই দেখি নিম পাতার বড়ি করে নাই, আপনি নিম পাতার বড়ি করে নিতে পারেন। যদি আপনার ডায়াবেটিস না থাকে, তাহলে নিম পাতা বড়ি খেতে যদি আপনার অসুবিধা, একটু মধু দিয়ে আপনি এই বড়িগুলি ভিজিয়ে রেখে খেতে পারেন। অনেকে অলিভ অয়েল মধু মিলিয়ে কৌটায় ভিজিয়ে রাখে বড় বড় বড়ি, ওই বড়ি চামচ দিয়ে উঠে খায়, আপনি সেবাও খেতে পারেন। এরকম কিছু রোগী আছে যারা সারা বছরই শীত, গ্রীষ্ম, বর্ষা, গরম ভেদে সারা বছরই হাঁচি সর্দি কাশিতে ভুগে, তাদেরকে পেরিনিয়াল অ্যালার্জিক পেশেন্ট আমরা বলে থাকি, সারা বছরব্যাপী ত্যাজ্যা ভুগে, কোন পরিবেশে গেলে আপনি এই সমস্যাটি হয় সেটা আপনি চিহ্নিত করা দরকার। যেমন আপনি অলরেডি বলেই ফেলেছেন যে বেশি গরমে আপনার এই সমস্যাটি হয়, তাই গরমটাকে একটু নিউট্রালাইজ। কোন খাবারটা খেলে, টমেটো খেলে আপনার খারাপ লাগে, চিংড়ি মাছ খেলে আপনার খারাপ লাগে, মিষ্টি কুমড়া খেলে আপনার খারাপ লাগে, মিষ্টি খেলে আপনার খারাপ লাগে, লাল শরবত খেলে আপনার খারাপ লাগে, লাল কাপড় দেখলে আপনার অ্যালার্জি হয়, কী খেলে আপনার অ্যালার্জি হয় সেটা আপনি খেতে পারবেন না। এটাই আপনার প্রথম চিকিৎসা, এটাই আপনার চিকিৎসা। এবং আপনি যদি বাগানে গেলে আপনার এখানে জোর করার কিছু নেই, এটি অতএব গরমটা আপনি একটু ঠান্ডা পরিবেশে থাকার চেষ্টা করবেন, অসুবিধা অনেক ভালো থাকবেন। এবং এই যে শরীর চুলকায়, শ্বাসকষ্ট, হাঁচি কাশি, এগুলি সবগুলো একই সূত্রে গাঁথা, সবগুলোই অ্যালার্জি কি বিভিন্ন ম্যানিফেস্টেশন বা বিভিন্ন সিমটমস আকারে আপনার সবাইকে আবার পোটেন্টাইজেশন করে মাইটস। হ্যাঁ, মাইটস আপনার আশেপাশে কাপড়ের ভিতরে, চাদরের ভিতরে, কার্পেটের ভিতরে, একটু 2-4 দিনের বাসি কাপড়ের ভিতরে, পর্দার ভিতরে, লেপ, তোষক, বালিশ, তুলু ওর জিনিস, ঘরের যে কোনো আবর্জনার জিনিস, ঘরের বাইরের আবর্জনার জিনিস, এগুলোর ভিতরেই মাইটসের অবস্থান। আর এখন তো মাইটস আরও বেশি, প্রতিটা বাড়ির ফ্লোর ঘেমে ঘেমে যাচ্ছে, এটা গত 10 বছরে এত ঘামে নেই, এই যে ঘামতে সেখানেও মাইটস থাকবে। ওজনটা একটু বেশি আপনি বলেছেন, ওজনটা যদি কমানো যায় তাহলে কিন্তু এই সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে। ওজন অধিক্যের সাথে বা বেশি ওজনের সাথে শরীরে অনেক সমস্যা জড়িত, শারীরিক সমস্যা অ্যাজ ওয়েল অ্যাজ মানসিক সমস্যাও। এই কারণে আপনাকে অবশ্যই ফিট থাকতে হবে, আপনার বয়স পরিশ্রম অনুযায়ী, আপনার যে পরিমাণ দৈর্ঘ্য অনুযায়ী আপনার যে পরিমাণ ওজন থাকা উচিত, হায়েস্ট রেঞ্জ এবং লোয়ার রেঞ্জ, নর্মাল রেঞ্জ, সেরকম ওজনটা থাকলে কিন্তু আপনি অনেক দিক থেকে ভালো থাকবেন। এবং ওজন কমানোর ব্যাপারে তো আমরা বিভিন্ন অনুষ্ঠানে সবসময় আলোচনা করেই থাকি, এবং ডেফিনেটলি আবারও বলছি যে এই ক্ষেত্রে আপনার সাইক্লিং করা, সাঁতার কাটা, জগিং করা, হাঁটাচলা করার এটার কোনো বিকল্প নেই। আপনি খুব বেশি বেশি খেলেন, আবার বেশি বেশি হাঁটলেন, তাহলে তো আপনার এটার ওজনটা কমলো না ঠিক করে। অতএব ক্যালোরি ইনটেক এবং হাঁটা, এটার মধ্যে একটা সামঞ্জস্য থাকতে হবে। কিন্তু আর সর্দি হাঁচি কাশি আপনি যখনই হবে, এগুলা কিন্তু এগুলা থেকে কিন্তু কন্টামিনেশনও আপনার আশেপাশে যারা আছে তারা কিন্তু আপনার থেকে আক্রান্ত হতে পারে। এবং দেখা যায় যে আমরা যে হাঁচি দেই এবং এই হাঁচির সাথে স্পিড, যে স্পিডে আমরা যে হাঁচি দিই, এটা কিন্তু আশেপাশে
অনেক মানুষই আপনি হাঁচির দ্বারা কন্টামিনেটেড বা সংক্রমিত হওয়ার একটা সুযোগ থাকে, ঠিক একই রকমভাবে কাশি এবং সর্দির সাথে অথবা আপনি আশেপাশের মানুষও কিন্তু এই থেকে আক্রান্ত হতে পারে। এই জন্য পার্সোনাল হাইজিনটা একটু মেনটেন করবেন, হাঁচি কাশি দেওয়ার সময় হাতে রুমাল বা টিস্যু দিয়ে কিংবা হাত ব্যবহার করে দিবেন এবং যথাসম্ভব অন্য মানুষ থেকে দূরে থাকবেন। এবং যখন এই সমস্যাটা আপনার বেশি হয় সেই সময়টা আপনি অন্ততপক্ষে বেশি কোলাহলপূর্ণ জায়গায় অ্যাভয়েড করবেন, বাজার ঘাট হাটঘাট বেশি অ্যাভয়েড করবেন, কারণ মানুষের কন্টাক্টেও কিন্তু মানুষের সংস্পর্শেও কিন্তু বিভিন্ন রোগের আদান প্রদান হয়। অতএব এই সময় একটু বিশ্রাম নিলে বা নিজে একটু ঘরে থাকলেও কিন্তু কিছুটা আপনি রিলিফ পাবেন। এবং এই যে কাশি থেকে বেশি কাশতে কাশতেই কিন্তু আপনার শরীরে মাংসপেশিতে ব্যথা লাগছে, পাঁজরে ব্যথা করছে, শ্বাসকষ্ট ভাব হচ্ছে এবং কাশির কারণে কিন্তু আমাদের শরীরে অনেক ক্যালোরিও নষ্ট হয়, দুর্বল হয়ে যায় মানুষ, কিন্তু কাহিল হয়ে যায় বেশি কাশতে কাশতে। অতএব কাশিটারও মেজারমেন্ট নিতে হবে, ডাক্তার যদি প্রয়োজন মনে করেন আপনাকে সেক্ষেত্রে ইনহেলার দিতে পারেন। হ্যাঁ, আপনি অবশ্যই ব্যবহার করলে, এটি অনেক নিরাপদ, ব্যবহার করলে আপনি ভালোই থাকবেন।